Hi friends, welcome to my channel Aisha's Lifestyle. আর আজকে হলো আমরা এসেছি গুয়াহাটির একটা রেস্টুরেন্ট ফুড ভিলাতে। তো কারণ আমার জা লামনিং থেকে আসছে ঘুরতে, তো ওকে নিয়ে আসলাম। আর জিজু বললো চলো আজকে এসে বিকালের স্ন্যাক্সটা আর রাত্রের ডিনারটা আমরা বাইরে করবো। তো তাহলে ঘোরাও হলো, এনজয়মেন্টও হলো। তো আমি আসছি, জিজু আসছে, আর আমার জানের মেয়ে আর দিদির মেয়েটা আসছে, তো দিদিও আসছে। তো আমরা এখানে বিকেলের স্ন্যাক্সটা করবো আর ডিনারটা অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে করবো। তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর খুবই ভালো, খাওয়া দাওয়া তো খুবই টেস্টি। তো তোমরা এখানে এসে নিশ্চয়ই ভিজিট করতে পারো যখন গুয়াহাটি ঘুরতে আসবে, যারা গুয়াহাটির বাইরে থাকো। আর যারা গুয়াহাটিতে থাকো ওরা তো জানো, ওদেরকে আর নতুন করে কী বলবো। আর যারা গুয়াহাটির বাইরে থাকো নিশ্চয়ই কিন্তু এখানে এসো, অনেক ভালো লাগে। আর কোনো অকেশনে তো একদম মানে ভর্তি থাকে পুরো। আর এখানে ফাউন্টেন আছে, ওগুলো পুরো চলতে থাকে। আর আজকে এতটা মানুষ নেই আজকে, তার জন্য খালি খালি দেখছো, কিন্তু কোনো সময় এই রেস্টুরেন্টটা খালি থাকেই না। তো তোমরা আমাদের সাথে থাকো। আর এখানে বাচ্চাদেরও কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো বাচ্চারা আসলেও বোর ফিল করবে না, ওরাও খেলতে থাকবে আর বড়রা বসে এনজয় করবে। তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমরা কী কী করি, কী কী খাই, আর রেস্টুরেন্টটা কেমন, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আর সাবস্ক্রাইব করলেই আমি মোটিভেট হবো, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটিসও আছে। তো আমাদের সাথে যে দুটো বেবি এসেছিলো ওরা তো চলে গেছে দৌড়ে দৌড়ে, আর কোনো দিকে তাকায়নি। তো ওরা এনজয় করছে। একটা হলো আমার জায়ের মেয়ে আর হলো আরেকজন আমার দিদির মেয়ে। তো দেখতে থাকো, তো খুবই খুবই আনন্দ করেছে সেদিন ওরা। তো ভালো লাগে না বাচ্চারা আসলে, ওরা যদি বসেই থাকে, বাচ্চারা তো আর এক জায়গায় থাকতে ভালোবাসে না, ওরা খেলাধুলা করতে ভালোবাসে। তো এইসব একটা রেস্টুরেন্টে এসে যদি এগুলোও পাওয়া যায় তো আর কী লাগে। তো খুবই ভালো একটা অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে, তো বাচ্চারা আসলেও এখানে এনজয় করতে পারবে। আর উইকেন্ডে এসে মা ওরাও এখানে এসে গল্প করতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। তো খুবই মানে ভালো একটা জায়গা। তো তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই ভিজিট করো যারা গুয়াহাটির বাইরে থাকো, আর যারা গুয়াহাটিতে থাকো ওরা তো নিশ্চয়ই ভিজিট করতেই থাকো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো আমার সাথে। আগে অর্ডার করে খেয়ে নিচ্ছিলাম আর ভুলে গেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর দেখো আমার জাল কি সজানি করেছে, আধা খাওয়া হয়ে গেছে, তারপর মনে করেছে যে ভিডিও করা হয়নি, তো এই জন্য ভিডিও করে দেখিয়ে দিলাম। আমরা অর্ডার করেছিলাম গ্রামস অফ হেভেন আর এসে যে পিৎজা, তো তোমরা দেখতে থাকো। সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস নেবো না কারণ বাচ্চাগুলোর হালকা হালকা ঠান্ডা লেগেছে আর হালকা ঠান্ডাও পড়েছে। কিন্তু ওরা তো বাপরে দূরের থেকে দেখে নিয়েছে আমরা যে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, এসে অ্যাটাক দিয়ে দিয়েছে। কে আবার বলছে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে এক্সপ্রেশন দিচ্ছে। তো একবার খেয়েছে, এখন আবার এসেছে খেতে। তো ওইগুলো জিনিসই খুব এনজয় করেছি দেখে। আর সোনির খুব জ্বর ছিল আগের দিন, তাও ও কোল্ড ড্রিঙ্কস খাবে। তারপর কী করেছে, জিজু ঠান্ডাটা দূর করার জন্য ওকে অল্প জল মিশিয়ে দিয়েছে,
কি রাগ তাতে। আর যেহেতু তোমাদের সাথে শেয়ার করছে, দেখো দেখো কত বড় লেগ পিস নিয়েছে, তো এটাই আর কি দেখি দেখে খাচ্ছে তোমাদেরকে আর হাসছিল। জিজু তো কিছু, আমি বলেছিলাম কিছু বলো, জিজু তো কিছু বলেনি, তার জন্য সাউন্ড অফ করে দিয়েছি। আর খুব এনজয় হয়েছে, আর খাওয়াটা তো জাস্ট কি বলবো, বারবারই বলবো তোমরা যখনই ঘুরতে যাবে একবার ট্রাই করো। আর খুবই টেস্টি, মানে খুবই টেস্টি ছিল, মানে বলার মতো না। আর আমরা ডিনারটা এখানে করব না, ডিনারটা করব হলো আমাদের ঘর বাড়ির সামনে একটা ক্যাফে ট্যানজো বলে একটা। এখন আমরা ডিনারের জন্য আরেকটা রেস্টুরেন্টে এসেছি, এটা আমাদের বাড়ির সামনে ক্যাফে ট্যানজো, তো এটা খাওয়াও খুব খুব টেস্টি। এটা হলো আদাগুদামে আছে, আদাগুদাম এসে লখরা রোডে, তো তোমরা এখানে এসে পেয়ে যাবে। আর খুবই টেস্টি খাওয়াটা, আমরা এখানে নিয়েছি হলো ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর মটন কষা, তো এখানে খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া করে, তো তোমরা দেখো। আর খুব এনজয় করেছি আজ এই দিনটা, খুব ভালো লেগেছে, সবাই মিলে ঘুরতে গেলাম, আনন্দ হলো, এগুলোই তো লাইফের পার্ট বলো, তো এই জন্য এগুলো মাঝে মাঝে এগুলো হলে মাইন্ডটাও ফ্রেশ হয় আর ভালো লেগেছে। তো পুচকিটাকে জাস্ট দেখো, তোমরাও সারাক্ষণ কিছু না কিছু নিয়ে করতেই থাকে, মানে অলওয়েজ বিজিও নিজেকে নিয়ে, এত মজা লাগে ওকে। আর খুব খুব কিউট, আর আমাদের সাথে এখন আমার জায়ের হাজব্যান্ড, মিনস আমার দাদা ভাসুর আমার, তো উনিও জয়েন করেছে, তো খুবই খুবই মজা হয়েছে দেখতে। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, তো খাওয়া শেষে আমরা একটু হাসি ফুর্তি করছি, তো খুবই হাসি হাসির কথা বলছি সবাই মিলে, তো ওগুলো মানে খুবই এনজয় হয়েছে, মানে কি বলবো। আর আমাদের সাথে মানে আমাদের খাওয়া হয়ে গেছে দেখে সোনি কি করেছে, চেয়ারের উপর উঠে খাচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তো ওগুলো দেখিয়ে দিদি হাসাহাসি করছে। আর পুচকিটা তো নিজের পোজ দিতেই ব্যস্ত, দেখো শুধু সোনিকে ও কী করছে, তাড়াতাড়ি ও কী করেছে, উপরে উঠে খাচ্ছে যাতে ওর ওকে পেলে কেউ চলে না যায়। তো এগুলো জিনিস, এই ছোটো ছোটো জিনিসগুলো এত মানে ফুর্তি হয়েছে সেদিন, মানে খুব ভালো লেগেছে। এগুলো কয়েকটা ফটো দিয়েছি সেদিনেরই ক্লিক করা, তো লাস্টে দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। আর খুব এনজয় হয়েছে, ভালো লেগেছে, দিনটা অনেক ভালো গেছে। তো ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকো, নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর কমেন্টে নিশ্চয়ই জানিও আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো বাই বাই, গুড নাইট।